অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন প্রস্রাবের রাস্তার ইনফেকশন কিভাবে প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে যে টয়লেট করার পর টিস্যু এবং পানি ব্যবহার সতর্কতা অবলম্বন করা, কোনোভাবেই যাতে পানি পায়খানা রাস্তা থেকে প্রস্রাব রাস্তায় না আসে, এবং পানির গ্রহণের পরিমাণ অবশ্যই 3 লিটারের মতো হওয়া উচিত। গরমের দিনে 3 থেকে 3.5 লিটার মধ্যে হতে পারে, শীতের দিনে 2.5 থেকে 3 লিটার মধ্যে পানি গ্রহণ করতে হবে এবং নিয়মিত বিরতিতে পানি পান করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেলামেশার আগে ও পরে প্রস্রাব করা গুরুত্বপূর্ণ, এবং প্রস্রাবের রাস্তা এবং মাসিকের রাস্তা পরিষ্কার রাখা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করতে পারে, বিশেষ করে যারা ডিএবিলিটেটেড এবং বৃদ্ধ রোগী বা যারা অসুস্থ তাদের ক্ষেত্রেও এটা তাদের কেয়ার গিভার যারা তারা এটা হেল্প করতে পারে। আমরা কিন্তু এটা এখন অনেক বেশি পাচ্ছি। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিষ্কার ঢিলা ঢালা সুতি কাপড় পরিধান করতে পারে, কখনোই খুব টাইট কাপড় পরা যাবে না, ঘাম পরিহার করতে হবে, এবং ওজন নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, ধূমপান কম করতে হবে, ধূমপান এবং মদ্যপান এগুলো পরিহার করাই উত্তম। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে নারীদের ক্ষেত্রে মাসিকের ক্ষেত্রে স্যানিটারি প্যাড ব্যবহারের একটা ঘন ঘন পরিবর্তন করে ফেলতে হবে, এবং কোষ্ঠকাঠিন্য দূর করা খুবই গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ যে পায়খানাতে জীবাণুগুলো সহজেই প্রস্রাব আসা চলে আসে, প্রস্রাব ঘন ঘন করে ফেলতে হবে, প্রস্রাব দীর্ঘক্ষণ জমিয়ে রাখা যাবে না, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে। আর আরেকটি বিষয় যে কুসুম গরম পানিতে গোসল করাটা ভালো, এবং আমাদেরকে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিছু কিছু খাবার, যেমন সবচেয়ে ভালো হচ্ছে ক্র্যানবেরি জুস, যা ক্র্যানবেরি জাম জাতীয় একটি ফল, যেটার ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, ভিটামিন থাকে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বের করে দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবং ব্রোকলি আনারস এবং টক দই এক্ষেত্রে একটা ভালো খাবার, পেঁপে দারচিনি এগুলো গ্রহণ করা যেতে পারে। শাকসবজি এবং ফলমূল বেশি খেতে হবে, ফাস্টফুড পরিহার করতে হবে, শসা দারচিনি আমরা ব্রোকলি এগুলো খুবই গুরুত্বপূর্ণ খাবার, এবং ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবল এগুলো গ্রহণ করতে হবে, এবং ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে কারণে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে সেই কারণটা দূর করতে হবে। দেখা যাচ্ছে যে ওই রোগীর স্ট্রিকচার ইউরেথ্রা আছে, কিংবা ফাইমোসিস আছে, কিংবা নিউরোজেনিক ব্যাডার আছে, বা প্রস্রাব রাস্তায় তার পাথর আছে, বা তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে, নিউরোজেনিক ব্যাডার আছে, সেক্ষেত্রে এই রোগগুলোর চিকিৎসা করতে হবে। মহিলাদের ক্ষেত্রেও যদি তার কোনো যদি স্ট্রিকচার ইউরেথ্রা থাকে, যেটা অনেক সময় নেগলেক্ট করে, প্রোলাপস থাকে, ইউরেথ্রার প্রোলাপস, সেক্ষেত্রে প্রস্রাব প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এবং সর্বোপরি ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং কোনো ক্রনিক দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার বা রোগ নিয়ন্ত্রণ, বা কোনো যদি ইমিউনো কম্প্রোমাইজড অবস্থায় থাকে, সেগুলো সঠিকভাবে চিকিৎসা করার মাধ্যমে আমরা প্রস্রাব ইনফেকশনকে প্রতিরোধ করতে পারি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে, এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ, তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।